আজকে আমি তোমাদের এই 4 নম্বর থেকে শুরু করছি। 4 নম্বরে দেখো, 4 আর 5 নম্বরে পাশাপাশি দুটো গ্রাফ দিয়ে দিয়েছে এবং কি কি করেছে সেগুলো বলে দিয়েছে। আমি 4 নম্বরটা বলে দিচ্ছি, 5 নম্বরটা তোমরা নিজেরা করবে। কি বলছে? এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটি পেয়ারা, অর্থাৎ এখানে দুঘর সমান একটা পেয়ারা। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 টাকা। তার মানে কি? এইখানে যে ধরো আমি এখানে যদি গুণি তাহলে 1 2, এটা 2, আর এখানে 1 2 3, তাহলে এখানে 3। এই যে পয়েন্টটা আমি পাচ্ছি এটা কিন্তু এখানে উল্লেখ করেনি, আমি এটা বার করছি। তাহলে এই যে 2 2 ঘর সমান 1টা পেয়ারা, তাহলে 1টা পেয়ারার দাম আমরা কত পাচ্ছি? ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি ঘর সমান 1 টাকা। তাহলে ওয়াই এর মান যখন 2, এক্স এর মান তখন কত? 1 2 3, তার মানে ওয়াই এর মান 3। তার মানে দুঘর সমান যদি 1 টাকা, দুঘর সমান যদি 1টা পেয়ারা হয়, তার মানে 1টা পেয়ারার দাম কত পাচ্ছি? 3 টাকা। লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম সম্পর্কে কি আছে, কি সম্পর্কে আছে লেখো। দেখো, যখন যদি গ্রাফটা কি হচ্ছে, পেয়ারার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, পেয়ারার দামও আস্তে আস্তে বাড়ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। যদি এরকম হতো, পেয়ারার সংখ্যা বাড়ছে, পেয়ারার দাম কমছে, তখন গ্রাফটা কীরকম হতো? গ্রাফটা নিচের দিকে নামতো, তখন কিন্তু সরল সম্পর্ক হতো না। তাহলে এবার কি বলেছে, 4টি পেয়ারার দাম কত? দেখো এখানে গ্রাফে বলে দিয়েছে, এই যে 4 4টি পেয়ারা মানে কটা ঘর? 1টা পেয়ারার জন্য যদি 2টো ঘর হয়, 4টি পেয়ারার জন্য কটা হবে? 8টা ঘর। এই দেখো কটা রয়েছে, 2 2, এই পর্যন্ত, তাহলে 5 6 7 8, 4। 4টি পেয়ারা মানে হচ্ছে 4, এখানে তাই আমরা 4 লিখলাম। তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4, তাই তো? 2টো ঘর সমান 1 যখন, তাহলে এই জায়গাটা লিখবো 1, এই জায়গাটা লিখবো 2, এই জায়গাটা লিখবো 3, এখানটা লিখলাম 4, এখানে তাহলে 5। তাহলে 5 ঘর, 5টি পেয়ারা মানে 10টা ঘর। তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন আমরা গেলাম, এখানে ওয়াই অক্ষ বরাবর 1টা ঘর সমান 1 টাকা, তাহলে 4টি পেয়ারার দাম কত? 12 টাকা। 4 12, 9 টাকায় কতগুলো পেয়ারা পাবো? তাহলে 9 টাকায় কতগুলো পেয়ারা পাওয়া যাবে? আচ্ছা, 9 টাকা, তার মানে এখান থেকে, এটা যদি এখান থেকে আমরা কত পাচ্ছি, এই যদি 12 হয়, প্রথম হচ্ছে 9টি পেয়ারার দাম লেখচিত্র থেকে বার করো। আচ্ছা, 9 ঘরটা তাহলে কোথায় হবে? এটা যদি 10 হয়, এটা হচ্ছে 9, তাহলে 9 ঘরটা আমরা এখান থেকে এখানে পেলে এখানে এসে ছেদ করছে, তাই তো? তাহলে এর দাম কত দাঁড়াচ্ছে গুণে দেখো, এই যদি এই যে পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে 25, তাই তো? আর এটা 2 27, তাহলে 9টা পেয়ারার দাম হচ্ছে 27 টাকা। এবার 9টি পেয়ারার দাম কত সেটা, তাহলে 9 পয়েন্টটা কি? ওয়াই অক্ষের পয়েন্ট তো, তাহলে আমরা এইখানে ওয়াই অক্ষে 9 বার করছি। এই যদি 5 হয় তাহলে 6 7 8 9, এটা 9, তাহলে এই বরাবর কোথায় আসলো? সরলরেখার উপর এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা স্কেল দিয়ে লম্বভাবে ওয়াই এক্স অক্ষের উপর ছেদ করাই, আমরা কোন পয়েন্টটা পাচ্ছি? এই পয়েন্টটা। এই পয়েন্টটা কত? 3। তাহলে 9 টাকায় কতগুলো পেয়ারা পাবো? 3টে পেয়ারা। বুঝতে পারলে? ঠিক একইভাবে তোমরা 5 নম্বর অঙ্কটা করবে। এবার দেখো, 6 থেকে এই অঙ্কগুলো আমি একটু করে দিচ্ছি। তোমরা 1 ঘর ধরবে না 2 ঘর ধরবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আমি 1 ঘর ধরেই করাচ্ছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা 2 ঘর ধরবে। আচ্ছা, এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে এখানে আমি লিখলাম, তাহলে এটা হলো ওয়াই, এখানে লিখলাম এক্স ও ওয়াই, ঠিক আছে? নিচের এগুলো আর কিছু লেখার তোমাদের আপাতত দরকার নেই, এগুলো তোমরা ক্লাস 9 উঠে শিখবে। আচ্ছা, পেন্সিলের দাম 3, আমি 1 ঘর সমান 1 একক ধরছি, তাহলে এইটা যদি 3 হয়, তাহলে ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এইখানটা হচ্ছে এই এই 3 আর এটা হচ্ছে 6, তাই তো? এই পয়েন্টটা আমরা তাহলে কত পেলাম? 3,6। আচ্ছা, পরেরটা বলেছে 5 5, আর এটা কত? 10, তাহলে 5 10, এই পয়েন্টটা, তাহলে পেলাম 5,10। তারপর একটা পয়েন্টটা কত দিচ্ছে? 7,14, তাহলে এইটা যদি 7 হয়, তাহলে এই 10, এই 14, তাই তো? তাহলে পয়েন্টটা পাচ্ছি 7,14। তারপরটা পেলাম 8, তাহলে এই যদি 8 হয়, তাহলে এইটা পাচ্ছি হচ্ছে 16, তাহলে এখানে লিখলাম 8,16। তাহলে এবার স্কেলের সাহায্যে এটা যোগ করে দাও, স্কেল ধরলে দেখা যাবে
এটা শূন্য দিয়ে যাবে। কেন? যদি পেনের সংখ্যা শূন্য হয় তাহলে দামও কি হবে? শূন্যই হবে, তাই তো? তাহলে এই স্কেল এখান থেকে যোগ করলে, আমি তো স্কেল নেই, আমি হাত দিয়ে করছি, এরকম হবে, সোজা একটা লাইন হবে। এইভাবে আমরা করতে পারি, যেখানে আমরা লিখব এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান, একটি পেন্সিল, আর ওয়াই অক্ষ বরাবর একই, একটি বাহুর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক এক টাকা। ওকে, এবার এই পয়েন্ট ধরাটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে এখানে কি দিয়েছে? সময় ও ঘন্টা। তাহলে 2, 4, 6, 8 আমরা 2 ঘর গ্যাপ দিয়ে দিয়ে ধরতে পারি। আচ্ছা, এইখানে যখন দিয়েছে দেখো 40, 80, 120, 160, এই পয়েন্টগুলো আমরা যখন করব, এই পয়েন্টগুলোকে তো আমাদের পক্ষে গ্রাফে দেখানো খুব মুশকিল, 40, 80, তখন আমরা কী করবো? আমরা ওয়াই অক্ষ বরাবর কিন্তু 1 ঘর সমান 10 একক বা 1 ঘর সমান 5 একক ধরে নিতে পারি। এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যেমন ধরো এখানে রয়েছে 50, 100, 150, 200, আমরা ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 10 একক ধরে নিতে পারি। এখানেও তাই, 5-এর গুণিতকে রয়েছে, এখানেও তোমরা ধরে, এখানে দেখো সবকটার গুণ, সাধারণ সংখ্যা হচ্ছে 25, তোমরা 1 ঘর সমান 25 একক ধরে নিতে পারো। এবার যদি তোমরা 5 একক ধরতে চাও ধরো, কোনো অসুবিধে নেই। আমি একটা করে দিলাম, 7 নম্বরটা, বাকিগুলো তোমরা নিজেরা করবে। 7 নম্বরটা কি হচ্ছে? 7 নম্বরটা আমি যদি এই বরাবর একটা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ টানি, আচ্ছা ওয়াই, সরি এক্স ও ওয়াই, কি দিয়েছে? 2, 4, আমি এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 2 ঘর সমান 1 ঘন্টা ধরলাম। তাহলে 2 ঘন্টা মানে হচ্ছে 4টা ঘর, তাই তো? 2, আর আমি কি ধরলাম 7 নম্বরের জন্য? এক্স আমি আর লিখলাম না, এক্স অক্ষ বরাবর কি ধরলাম? 2 ঘর। তোমরা কিন্তু ঠিক এইভাবে লিখে নেবে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, আচ্ছা আমি লিখেই দিই, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, একটি বাহুর দৈর্ঘ্য সমান, একটি না আমি দুটি নিচ্ছি, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, কত নিচ্ছি আমরা? দুটি বাহুর দৈর্ঘ্য সমান নিচ্ছি 1 ঘন্টা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে, এই কথাটা লিখবে, একটি বাহুর দৈর্ঘ্য, সমান 10, কত আছে 10, কি কিলোমিটার, 10 কিলোমিটার ধরে কী কী পয়েন্ট আমরা বসাচ্ছি? 2,40, 4,80, 6,120, এইভাবে কিন্তু লিখবে বিন্দুগুলি। গ্রাফ কাগজে বা ছক কাগজে, যার যেটা খুশি লিখবে, কাগজে বসিয়ে লেখচিত্রটি আঁকা হলো যা রৈখিক। রৈখিক মানে কেন, রৈখিক কেন বললাম? যে এটা কি একই সরলরেখার মধ্যে আছে, এটাও একে দেখবো, একই সরলরেখার মধ্যে আছে, তাই লেখচিত্রটা রৈখিক। যদি একই সরলরেখা না হয়, যদি এরকম 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 হয়, তখন কিন্তু রৈখিক বলা যাবে না, যা রৈখিক।
এবার তোমরা এর একটা নাম দিতে পারো, ধরো আমি এই বিন্দুটার নাম, এই সরলরেখাটার নাম দিলাম ও এ, ও এ একটি সরল লেখ, ও এ একটি লেখচিত্র, তাও লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই বরাবর আমরা কি এক ঘর সমান দুই একক নিয়েছি, তাই তো? তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা কি পাচ্ছি, দুই এক ঘর সমান 10, তো তার মানে হচ্ছে এই 2 আর এই হচ্ছে 4, তাহলে পয়েন্টটা কত হলো, 2,40, তাই তো? এক ঘর সমান 10 নিয়েছি, 4, 4 মানে 8 ঘর, তাহলে এইখানে পয়েন্টটা হচ্ছে 80, তার মানে 8টা ঘর নেব, 8 কত নিচ্ছি, 2,40, তাহলে এটা যদি 8 হয়, এখানে হচ্ছে 8, এই পয়েন্টটাকে কত নিলাম, 4,80, তারপরটা কত দিয়েছে, 6, 6 মানে 12টা ঘর, 10 আর 2 12, 12 আর এখানে 120, তার মানে 12টা ঘর নেব, 10 আর 2 12, তার মানে হলো হচ্ছে 6,120, তারপরটা কত আছে, 8, 8 মানে হচ্ছে 15, 6-এর পরে 8, 8 মানে হচ্ছে এটা 12, 13, 14, 15, 16, 16টা ঘর, 16টা ঘর, ওখানে 160, মানে এখানেও 16টা নেব, তাহলে এই হচ্ছে 5, 10, 15, 16, ঠিক আছে, এখানটা আমরা লিখলাম 8,160, এবার এটা আমরা যোগ করে দিলাম, এটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে, এটাকে আমরা যোগ করে দিলাম, যেটা একটা রৈখিক লেখচিত্র, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু করতে হবে। আর একটা কাজ যেটা করবে, তোমরা এক্স অক্ষ বরাবর এখানে লিখে দেবে, এক্স অক্ষ বরাবর এই বরাবর আমরা কি এঁকেছি, এই বরাবর আমরা এঁকেছি সময়, ব্র্যাকেটে লিখবে ঘন্টা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখেছি, দূরত্ব, ব্র্যাকেটে লিখবে কিমি। এইভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দিতে হয়। এইটাই যেমন 6 নম্বরটায় এই বরাবর আমরা কি নিয়েছি, পেন্সিল সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, পেন্সিলের দাম। 6 নম্বরটাও কিন্তু একইভাবে লিখতে হবে, যেভাবে এটা লেখা দেখালাম ঠিক একইভাবে এটাও লিখতে হবে। তাহলে বাকিগুলো তোমরা করে, হোমওয়ার্ক করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, কেউ গ্রুপে দেবে না, অঙ্ক দেখতে অসুবিধা হয়।